পঙ্কে বদ্ধ করো গোরে পঙ্কুরে লঙ্ঘাগিরি পঙ্কে বদ্ধ করো গোরে পঙ্কুরে লঙ্ঘাগিরি তারে দামা ব্রহ্মপদ কারে করো অধুগা আমি এখানে যাবো না, ওইদিকে যাবো, মানে মায়ের মন্দিরে আসবো। আমি অসুস্থ ছিলাম, বসে থেকে অসুস্থ ছিলাম। কালকে আমার চোখটা ব্যান্ডেজ ছিল, সারাদিন 24 ঘন্টা ডাক্তার বলেছিল ব্যান্ডেজ দিতে। যাক, এই মা পুজো দিয়ে চলে যাওয়ার পর মা স্বপ্ন দিয়েছে আমি ভালো হয়ে গেছি, আমাকেই দেখেছে ভালো হয়ে গেছে। আর করে পুজো দিতে আয় মানে পুজো যান, মা বলে দিয়েছে ভালো হয়ে গেছে, মানে আমি সত্যি ভালো। মেয়ে বলছে পুরো দেখেছি মা, মা নিচে যা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, আমি হয়ে গেছে সবার বলছে আমি ভালো হয়ে গেছি, তুই এবার পুজো দিতে আয়। এবার বা শ্বশুর বাড়িতে থাকে তো, আর সারা তো সমস্যা, ছোট বাচ্চা বলো মা আমি রবিবার দিন আমি অনেক দূর থেকে দৌড়ে দৌড়ে মেয়েকে নিয়ে এসেছি যে মায়ের দর্শন পাবো। মা শুধু আমাকে দর্শন দেওয়ার জন্যই আমি ধন্য। আর আমার মেয়ের যেন একটা চাকরি হয়, মাকে যতবার দেখেছে মা সারা দিয়েছে। কোথা থেকে আসতে বলে মা? আমি 3 মাস ধরে ইউটিউবের ভিডিও দেখেই আমি মাকে পেয়েছি, ওখান থেকেই আমি ছবি দেখে দেখেই মাকে দেখেছি। মা তুমি শাখা দিয়েছো মা? হ্যাঁ, মাকে শাখা পড়া দিয়েছে, আর মাকে শাড়ি দিয়েছে একটাই। মা ঝাড় কোথা থেকে এসছে বলে মা? ঝাড়গ্রাম থেকে এসছে। একবার সবাই বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। রাগ মায় রেখে দেবা তো, টাকাটা নিয়ে আমার করছিল জানুয়ারি মাসে এসেছি, এসে তোমার কাছে বলে গেছি, তুমি আমাকে টিস্যুটা দিয়ে বলেছিলে বাড়ি যাও, বাড়ি গিয়ে পেয়েছি। তবে ওর আমার ইনকাম ট্যাক্সটা নিয়েছে, 65 টাকা নিয়েছে, কিন্তু হয়েছে বুঝলি। টাকা নিয়ে কিছুতেই ক্লাবটার দিচ্ছিল না, কিছুটা কাজ হয় পাতাগুলো পেরিয়ে যায়, সেই জন্য কিন্তু হ্যাঁ হ্যাঁ করতে হবে না, কিছুটা অনেক কাজ হয়। কোথা থেকে এসছিলে মা তুমি? মা আছেন, মা চলন্ত জাগ্রত। একবার সবাই উলুধুনি দেন।
জয় সোনা মায়ের জয়। সোমবার প্রতি সোমবার মন্দির বন্ধ, মায়ের সবাই জেনে গেছেন মন্দিরে, কারণ হচ্ছে গিয়ে কৃষ্ণকালী মা একদিন বিশ্রাম নেন। ত্রিশূলটা যে আসল ত্রিশূলে যে কাজ হয় সেই ত্রিশূল কিন্তু গণ্ডি করা আছে। আর সব থেকে বড় জিনিস, আমার এই সবাই সন্তানরা আমাকে নিয়ে চলে এসছে, বলেছে মা তুমি চলো। এই যে এক সন্তান যে বিয়ে করছে রূপামা, প্রত্যেকটা আমার সন্তান, আরও সন্তান এসেছিলো তারা চলে গেল, আমাকে নিয়ে বললো মা চলো সদরঘাটে বর্তমান দেখে। আজকে একটু রাতে এসেছি, খোলা মেলা ভালো লাগছে, সবাই একটু হাসি, হাসির মধ্যে সবসময় আছে আজকে সারাদিন, খুব এনজয় হচ্ছে, হাসি হচ্ছে। আপনারা জেনে গেছেন বাইরে কিছু আমি খাবার খাই না, তবু যে ঘুরতে এসেছি আমার মায়েদের সঙ্গে আমার এটাই বেশি ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে প্রচণ্ড, মানে মন প্রাণ ভরে আজকে হাসছি সবাই সবাই, এটাই আনন্দ। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। হ্যাঁ ভালো জিনিস করবো, আমি মায়ের খুব সুন্দর, একটা ভালো কাজ করলো।